হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গত পর্বে আমি যা বলেছিলাম যে ইউটিউবের যে নতুন আপডেটটা এসেছিল সেটা নিয়ে কথা বলেছিলাম, এবং গত পর্বে আমি যেটা বলেছিলাম যে এই যে আপডেটটা এসেছে যে 4000 আওয়ার এবং 1000 ভিউ, এটার জন্য একটা সলিউশন বা এটার একটা টিপস অ্যান্ড ট্রিক থাকবে যেটা গত পর্বে দেওয়া হয়নি। না দেওয়ার কারণটা হচ্ছে যে সময়টা অনেক বেশি হয়ে গিয়েছিলো, টিউটোরিয়ালটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিলো, যার কারণে দেওয়া হয়নি। তো আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক দিব, বা টিপস অ্যান্ড ট্রিক যেগুলো আমি ফলো করেছি, করে আমার চ্যানেলগুলো খুব দ্রুত গ্রো হয়েছে, খুব দ্রুত টাইম আওয়ারটা বেড়েছে এবং সাবস্ক্রাইবার বেড়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি আমার এটা হয়েছে, আমি আমার পার্সোনাল চ্যানেল থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি অর্জন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাইন্ডলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যে কথাটা বলছি যে গত পর্বে যেটা বলেছিলাম আমি যে 4000 আওয়ার এবং আপনার চলছে যে 1000 সাবস্ক্রাইবার, এটা তো আছেই, প্লাস এর মধ্যে আরও একটা আপডেট যেটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে যে আপনার যদি পুরনো কোনো চ্যানেল থাকেন, ধরেন আপনি হয়তো নভেম্বরের দিকে আপনার 10000 ভিউ হয়ে গিয়েছিলো, তারপরে আপনি অ্যাডসেন্সে অ্যাড করেছেন, সেই চ্যানেলটা এখন পর্যন্ত 1000 ভিউ হয় নাই, অথবা যেসব পুরনো চ্যানেলগুলোতে এখন পর্যন্ত 1000 ভিউ ক্রস করেনি অথবা 4000 আওয়ার হয়নি, গুগল যেটা করেছে তাদের প্রত্যেকের মেলে একটা মেল পাঠিয়ে দিয়েছে, অথবা মেল যদি নাও পাঠায় ইন দ্যাট কেস কোনো কারণে, তাহলে আপনারা জেনে রাখেন যে সেই সব চ্যানেলগুলো ঝুঁকির মুখে আছে। কেমন করে ঝুঁকির মুখে? তাদেরকে আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে সময় দেওয়া হয়েছে যে এর মধ্যে যদি তারা তাদের চ্যানেলে এই কাঙ্ক্ষিত 4000 আওয়ার এবং 1000 সাবস্ক্রাইবার যদি অর্জন না করতে পারে, তাহলে তাদের যে মনিটরাইজেশন অপশানটা আছে সেটা উঠিয়ে নেওয়া হবে, এবং অ্যাজ ইউজুয়াল আবার যখন 4000 ভিউ হয়ে যাবে এবং 4000 আওয়ার যখন হয়ে যাবে এবং 1000 সাবস্ক্রাইবার যখন হবে, এরপরে দেন সেটা তারা রিভিউ করে দেখবে, এবং দেখার পর সেটা যদি তাদের কাছে সুইটেবল মনে হয় দেন মনিটরাইজ আবার অপশান অ্যালাউ করবে। তো আপনার কাছে এখনও একটা মাস সময় আছে যদি আপনি পুরনো ইউজার হয়ে থাকেন, অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, নতুনভাবে সব কিছু শুরু করতে পারবেন। আওয়ার এবং ভিউ এবং সাবস্ক্রাইবার সব কিছু অ্যাড করার জন্য আমি যে টিপসটা ফলো করি সেটা প্রথমে যেটা হচ্ছে, আমি যে ভিডিওগুলো মেক করি সেই ভিডিওগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ট্রেন্ডিং ভিডিও। এখন যারা পুরনো আছেন, যারা পুরনো চ্যানেল নিয়ে কাজ করছেন, রিসেন্টলি হয়তো অ্যাডসেন্সে জয়েন করেছেন, 10000 ভিউ হয়ে গিয়েছে, অ্যাডসেন্স অ্যালাউ আছে, ঠিক আছে, বা 4000 আওয়ার হয়নি বা আপনার 1000 সাবস্ক্রাইবার হয়নি, তারা যেটা করবেন সবথেকে বেশি ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর 4000 আওয়ার এদিকে যদি আমরা না তাকাই, আমরা যদি একটু কমের দিকে তাকাই, তাহলে কিন্তু এটা পসিবল। সেটা কীভাবে? আমরা যদি চিন্তা করি যে আমরা একটা মাসে 10টা ভিডিও তৈরি করব, 10টা ট্রেন্ডিং হট টপিকস নিয়ে আমরা ভিডিও তৈরি করব, এটা কিন্তু সম্ভব। যদি এটা আপনার কাছে সম্ভব হয় যে মাত্র 10টা ভিডিও আপনি তৈরি করতে পারবেন এক মাসে, দেন পরে যে কাজটা হচ্ছে, যেহেতু ট্রেন্ডিং ভিডিও, এটা চেষ্টা থাকবে যে প্রত্যেকটা ভিডিওতে আমাদের মাত্র 5000 ভিউ থাকবে, 5000 করে। তো 5000 অ্যামাউন্টটা শুনতে অনেক বেশি হলেও, যেহেতু ট্রেন্ডিং টপিকস বা আপনি যদি ভালো মতো ইউটিউবের ম্যাটার ডেটা, টাইটেল, থামনেল সব কিছু ঠিকঠাক করতে পারেন, 5000 ভিউ খুব ইজিলি এটা গেট করা সম্ভব। তো এটা কীভাবে করবেন সেটা আমি নেক্সটে আসছি। তো যে প্ল্যানটা আমি বলছিলাম যে আমাদের এক মাসে যদি আমরা 10টা ভিডিও মেক করি ট্রেন্ডিং টপিকস নিয়ে, এবং সেটাতে প্রত্যেকটা ভিডিওতে যদি আমি 5000 করে ভিউ নিয়ে আসি, এবং আমাদের যেটা খেয়াল রাখতে হবে ভিডিওর লেন্থটা এতটুকু হতে হবে যে সেটা যেন ম্যাক্সিমাম 5 মিনিট ক্রস করে, 5 মিনিটের ওপরে যেন হয়, এবং সেটা যেটা করতে হবে ভিডিওটা এতটাই বেশি কোয়ালিটিফুল তৈরি করতে হবে যেন ভিডিওটা 5 মিনিট পর্যন্ত মানুষ দেখে। মানে আপনি যেটা করবেন, ভিডিওর শুরুতে প্রথম দিকে এমন কিছু বলার চেষ্টা করবেন বা এমন কিছু নিয়ে শুরু করবেন যেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে একজন ভিউয়ার্সের মধ্যে কিউরিয়াসিটি তৈরি হয়। ঠিক এইরকম মাত্র 10টা ভিডিও আপনাকে তৈরি করতে হবে, দ্যাটস ইট। তাহলে যেটা হচ্ছে, আপনি একটু ক্যালকুলেশন করলেই বুঝতে পারবেন যে যদি আপনার 10টা ভিডিও হয়, এই প্রত্যেকটা ভিডিওতে 5000 করে আপনার ভিউ থাকে এবং সেটা 5 মিনিট ক্রস করে, দেন আপনার যে 4000 কাঙ্ক্ষিত মিনিটটা আছে, সরি 4000 কাঙ্ক্ষিত যে আওয়ারটা আছে সেটা আপনার খুব সহজেই হয়ে যাচ্ছে, নাম্বার 1 সলিউশন। যদি এইটা কারোর কাছে কঠিন মনে হয়, তো সেকেন্ড যে ওয়েটা আছে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই তাহলে পেইড ক্যাম্পেইনে চলে আসতে হবে গুগল অ্যাডওয়ার্কে। তো সেটা অনেক ব্যয়বহুল, অনেক বেশি কস্টলি। তো এটার সলিউশনও আমি আসছি আরেকটু পরে। তো এখন আমি যেটা বলতে যাচ্ছি যে আপনি যে ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করবেন এটা কী ধরনের ট্রেন্ড হতে পারে, এটা ট্রেন্ডিং কিন্তু সবগুলোর মধ্যেই হয়। ধরেন আপনি যদি কোনো টেক নিয়ে কাজ করেন, যদি আপনার ভিডিওগুলি টেক রিলেটেড হয়ে থাকে, তাহলে টেক রিলেটেড যে আপডেটগুলি আছে, টেক রিলেটেড যে ট্রেন্ডিংগুলো চলতেছে, মানুষের মনে যেটা কিউরিয়াসিটি জাগাচ্ছে, আপনাকে সেইগুলো ভিডিও বানাতে হবে। আচ্ছা, আমি যদি ভিডিও ক্যাটাগরিগুলোকে একটু ভাগ করি যে আমরা বাংলাদেশে যারা ইউটিউবার আছি তারা কী ধরনের ভিডিও তৈরি করি, তারা যেটা তৈরি করি, প্রথমে কিছু টেক ভিডিও আমরা তৈরি করে থাকছি,
সেকেন্ডলি যেটা করছি, কেউ আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট রিভিউ নিয়ে তো কাজ করেন, মানে প্রোডাক্ট রিভিউ টাইপ আর কি। তো আপনি যেটা দেখবেন যে কিছু কিছু ট্রেন্ড টপ মানে প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো প্রোডাক্টগুলো সব থেকে বেশি সেল হচ্ছে বা সবগুলা, যেমন মোবাইল মোবাইল ফোনের মোবাইল ফোনের যে আপডেটগুলো আছে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। এরপরে আসে মোবাইল অ্যাপ্লিকেশান, টপ যেসব অ্যাপ্লিকেশান আছে, টপ যেসব রিসোর্সগুলো আছে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এরপরে যদি আমি আসি তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের আরও একটি বড় আপনার যে ইউটিউবাররা আছে, সব থেকে বড় একটা নিশ হচ্ছে আপনার স্লাইড শো ইমেজ বানিয়ে আমরা কোনো নিউজকে প্রেজেন্ট করি। হতে পারে সেটা আপনার পলিটিক্যাল নিউজ, অথবা হতে পারে কোনো সেলিব্রিটি নিউজ। তো এইসব নিউজের যে টপ ট্রেন্ডগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন, ডেফিনেটলি আপনি উইন করবেন। এরপর যেটা হতে পারে যে আপনি খুব ভালো ট্রাভেল করতে পারেন, বা ট্রাভেল সম্বন্ধে আপনার আইডিয়া আছে, বা আপনার ফ্রেন্ড সার্কেলরা খুব ভালো ঘুরছে, তো আপনি কোনো ফেভারিট প্লেস যেগুলো আগে কেউ ভিডিও করে নাই, বা আপনার স্ট্রিট ফুড এরকম রিলেটেড কিছু ভিডিও তৈরি করে ফেলেন, তাহলে কী হবে আপনার খুব দ্রুত এই ভিউটা চলে আসবে। তো এগুলো নিয়ে শুধু এই এখনই যে কাজ করছেন, এখনই যে ভিউ পাচ্ছেন তা না, এগুলো নিয়ে যদি আপনি সারা বছর কাজ করেন আপনি অবশ্যই সাকসেস করতে পারবেন। এরপরেও দেখা যাচ্ছে যে যদি আপনার মিনিটটা কাজ করছে না, অথবা আপনার খুব দ্রুত ভিউ দরকার হয়তো হচ্ছে, বা খুব দ্রুত দেখা যাচ্ছে আপনার হাতে সময় খুব কম, আপনি এরকম কাজ করতে পারছেন না, বা আপনাকে অ্যাভেলেবেল যে ইনভেস্ট অ্যাডওয়ার্ককে প্রমোট করতে হচ্ছে সেই ইনভেস্টও করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কোলাবোরেশন করতে পারেন। অ্যান্ড কোলাবোরেশন জিনিসটা কি, এটা আমাদের যারা বাংলাদেশ থেকে ইউটিউব ইউজ করছি বা ইউটিউব যারা ইউটিউবার তাদের মধ্যে খুব কমই আছে কোলাবোরেশন হওয়া। কোলাবোরেশনটা হচ্ছে যে অন্যের একটা চ্যানেলে যে হয়তো তাদের মধ্যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আপনি আপনার কিছু কথা প্রমোট করছেন এবং সে আপনার কথাগুলো প্রমোট করছেন, এটা করতে পারেন। যদি আপনি দেখেন যেসব বড় বড় চ্যানেলগুলো আছে বাংলাদেশে, অলরেডি অনেকগুলি ভেরিফাইড চ্যানেল আছে, সেই সব চ্যানেলগুলোর সাথে যদি আপনি যোগাযোগ করেন, যোগাযোগ করার পর যদি আপনি একটু কোলাবোরেশন করতে পারেন, তারা আপনার চ্যানেলটাকে প্রমোট করে দিল, আপনি তাদের চ্যানেলটাকে প্রমোট করে দিলেন, অথবা চ্যানেলের ভেতরে দেখবেন যে ডান দিকে একটা ফিচার অপশান আছে, ওই ফিচার অপশানে যদি আপনি তাদেরকে বুঝে কোনোভাবে বলে মেল দিয়ে পাঠিয়ে বা পার্সোনালি যেয়ে বা ফোনে কন্ট্যাক্ট করে যে আমার চ্যানেলটা কিছুদিনের জন্য হলেও এখানে রাখেন, এটা করতে পারেন। অথবা আপনি এটা করতে পারেন যে স্মল ইউটিউব চ্যানেল একটু ফাস্ট হয়েছে, লাইক আপনার 20-30,000 সাবস্ক্রাইবার তারা গেট করছে, তো তাদেরকে ইউটিউব একটা অপশান দেয়, সেটা হচ্ছে যে আপনার কমিউনিটি ট্যাব। এই কমিউনিটি ট্যাবটা কি, এই কমিউনিটি ট্যাবটা অলসো ফেসবুকের মতো কাজ করে। ফেসবুক যেরকম আপনার সোশ্যাল মিডিয়ার মতো আপনি ছবি পোস্ট করতে পারেন, আপনার বিভিন্ন আর্টিকেল পোস্ট করতে পারেন, ডেলি অ্যাক্টিভিটিস শেয়ার করতে পারেন, ঠিক সেখানে আপনার কমিউনিটিতেও আপনি কী করতে পারেন, ইউটিউব কমিউনিটিতেও আপনার মতো করে পোস্ট করতে পারেন। তো আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনার যে চ্যানেলটা আছে বা আপনি যেসব নিউজ শেয়ার করতে চান তাদের সাথে, সেই কমিউনিটি ট্যাবে এটা আপনি শেয়ার করতে পারেন, এতেও আপনার কাজ করবে, খুব ভালো আপনি ভিউ পাচ্ছেন, প্লাস আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে। তো ভিডিও তৈরি করার জন্য আমরা তো মোটামুটি আইডিয়া পেয়েই গেলাম যে আমাকে কীভাবে কাজ শুরু করতে হচ্ছে বা কী কী নিশ নিয়ে কাজ করতে হচ্ছে, মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। তো ভিডিও তৈরি করার সময় যে জিনিসটা সবথেকে বেশি খেয়াল করার প্রয়োজন আমি যেটা মনে করি, সেটা প্রথমটা হচ্ছে টাইটেল। একটা টাইটেল যতটা বেশি আপনার আই ক্যাচিং হবে, হ্যাঁ, ততটা বেশি আপনার ভিউটা কিন্তু সেখানে গ্রো করবে। আবার কখনো এমন কাজ করা উচিত নয় যে আপনি টাইটেলে একটা বলছেন, আপনার ভিতরে যে হচ্ছে ভিডিওটা অন্য আর একটা, এই ক্ষেত্রে কিন্তু ট্রাফিকটা বাউন্স করবে। এই ট্রাফিক বাউন্স করার ক্ষেত্রে যেটা আপনার হবে সেক্ষেত্রে আপনার ওয়াচিং যে টাইমটা আছে সেটা কমে যাবে। আর ইউটিউব যদি আপনার ওয়াচিং টাইমটা যদি ধরা যায় আপনার ভিডিও হচ্ছে 10 মিনিটের, সেক্ষেত্রে আপনার যদি ম্যাক্সিমাম টাইম যদি আপনার ভিউ না হয়, ভিডিও যদি ট্রাফিক যদি বাউন্স করে চলে যায়, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক হারাবে। তো ভিডিও ক্রিয়েটিংয়ের সময় এটা সবথেকে বড় একটা ব্যাপার যে আপনার যে ভিডিওটা থাকবে তার সাথে রিলেটেড আই ক্যাচিং একটা ভালো টাইটেল তৈরি করবেন, এবং যতটা সম্ভব ভালো একটা আই ক্যাচিং থাম্বনেল তৈরি করবেন। এরপর যেটা আপনি করতে পারেন, আপনার চ্যানেলের ট্রাফিক যে ট্রাফিকটা আছে সেই ট্রাফিকটাকে আপনার চ্যানেলেই বিভিন্ন ভিডিওর মধ্যে তাকে ঘুরাইতে পারেন। সেটা কীভাবে, ধরেন আপনি একটা ভিডিও চলছেন বা আপনি আপনার চ্যানেলে গেলেন, চ্যানেলে যাওয়ার পরে ডান দিকে দেখবেন, সরি বাম পাশে দেখবেন যে আপনার চ্যানেলের পাশে একটা অপশান থাকবে, সেটা হচ্ছে যে অ্যানালাইজ। তো অ্যানালাইজ অপশানে যাওয়ার পরে আপনি যখন দেখবেন যে আপনার ভিডিওটা ম্যাক্সিমাম কত মিনিটের ভিডিও এবং এভারেজে কত মিনিট ধরে ট্রাফিক দেখছে সেটা দেখা যায়, তো ওই টাইমটাকে আপনার মনে রাখতে হবে। ওই টাইমটাকে মনে রেখে আপনাকে যেটা করতে হবে, ইউটিউবের একটা কার্ড অপশান আছে, কার্ড অপশানটা কীরকম, ধরুন আমি কথা বলছি আমার নেক্সট ভিডিও যেটা আছে সেটা উপর দিয়ে এই কার্ডে যাচ্ছে যে আমার নেক্সট ভিডিওর এরকমটা থাকবে, এরকম হতে পারে একটা কার্ড। তো এরকম একটা কার্ডে যে আপনি দেখছেন যে আপনার ভিডিওটার বা ট্রাফিকটা 5 মিনিট পরে ট্রাফিকটা চলে যাচ্ছে অন্য কোনো ভিডিও, তো আপনি কী করেন 4 মিনিটের জায়গাতে আপনার ভিডিও রিলেটেড অন্য আরেকটা ভিডিও সাজেশানে তাকে দিয়ে দেয় যে এই রিলেটেড আরও ভিডিও আছে তুমি এটা দেখতে পারো, এটা করতে পারেন। অথবা ইনডিসক্রিন ইউজ করতে পারেন, এটা খুব মারাত্মক কাজ করে। ইনডিসক্রিনটা হচ্ছে আপনার ভিডিওর শেষ পর্যায়ে যে আপনি আপনার রিলেটেড আরও কিছু ভিডিও 4টা বা 5টা 4টা 3টা 2টা অথবা সাবস্ক্রাইবার একটা ট্যাব আপনার স্ক্রিনে শো করাতে পারেন। এই ক্ষেত্রে দুইটা ঝামেলা হতে পারে,
ইনরিস্কিন যদি আপনার মোবাইল ফ্রেন্ডলি হয়ে যায়, মানে মোবাইলের জন্য ওরা একটা ইউটিউবে একটা টেমপ্লেট ইউজ করে, সেটা যদি আপনি ইউজ করেন দেন আপনার মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে দুটোভাবে শো করবে। অথবা যদি আপনি ওই টেমপ্লেট ইউজ না করে সাধারণত ওল্ড ইনডিস্ক্রিনের যে ওল্ড ভার্সনটা আছে যদি ওইভাবে আপনি ইউজ করেন তাহলে শুধুমাত্র আপনার ডেস্কটপ থেকে ইনডিস্ক্রিনটা দেখতে পারবে। এটা আপনারা মাথায় একটু খেয়াল রাখবেন। এটা কীভাবে খেয়াল রাখবেন, আপনার যখন চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পরে যখন ট্রাফিক সোর্স যেখানে আছে যে অপশানটা, ট্রাফিক সোর্স থেকে আপনি দেখতে পারেন যে আপনার যে ভিডিওগুলি আছে এই ভিডিওগুলো কোন কোন ডিভাইস থেকে বেশি প্লে হয়। ধরেন আপনার ভিডিও আছে মোবাইল থেকে বেশি প্লে হচ্ছে, তো আপনি ভিডিওগুলো এমনভাবে বানানোর চেষ্টা করুন যেগুলো মোবাইল ফ্রেন্ডলি হয়। যদি আপনার ভিডিওটা ডেস্কটপ বা অন্যান্য কোনো ডিভাইস থেকে প্লে হচ্ছে তো আপনি এমনভাবে চেষ্টা করেন যে আপনার ভিডিওগুলো যেন ওই রকমভাবে থাকে, তখন আপনার দেখা যাচ্ছে যে মোবাইল ফ্রেন্ডলি যে টেমপ্লেটটা আছে সেগুলো ইউজ না করলে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওয়েল, সবই তো বুঝলাম, ভালো ভিডিও তৈরি করলাম, ভালো একটা থাম্বনেল তৈরি করলাম, ভালো টাইটেল তৈরি করলাম, হ্যাঁ, তো এখন তারপরেও যদি ভিউ হচ্ছে না, আমার চ্যানেলটা একদমই নতুন, সেই ক্ষেত্রে কী করা যায়? সেই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি যে আমরা কম বেশি ইউটিউব বুঝি আর না বুঝি, চালাই আর না চালাই ফেসবুকের সাথে অনেক বেশি অ্যাক্টিভ থাকি, তো আমার যেটা করতে হবে যে আমার ভিডিওটা সবথেকে বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতে হবে। এখন বাংলাদেশে আমরা যারা ইউজার আছি, যদি আমার ভিডিওটা শুধু মাত্র বাংলাদেশ থেকেই আমি চাচ্ছি যে আমাদের সবগুলো ভিউ বাংলাদেশ থেকে শুধু ভিউ, তাহলে আমি বলবো শুধুমাত্র ফেসবুকে থাকাটাই আপনার জন্য নিরাপদ। আপনি ফেসবুকেই থাকেন, ফেসবুক থেকে ভাইরাল মার্কেটিং করেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনার পোস্ট শেয়ার করেন, বিভিন্ন কমিউনিটিতে আপনার পোস্ট শেয়ার করেন, বিভিন্ন পেজে যে আপনি অ্যাক্টিভিটিস থাকেন আপনার পেজগুলোকে শেয়ার করেন, অথবা যদি সম্ভব হয় আপনার পেজটাকে প্রমোট করেন, এটা আপনার জন্য ভালো হবে। আর যদি আপনার ভিডিওগুলো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে তাহলে যতগুলি সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে চেষ্টা করেন সবগুলিতে আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য। ভয় লাগছে যে ইউটিউব কী বলবে? ইউটিউব কিছুই বলবে না, কারণ হচ্ছে আপনি দেখবেন আপনি যখন একটা ইউটিউব ভিডিও প্লে করেন নিচে দেখবেন যে একটা শেয়ার বাটন থাকে, ওই শেয়ার বাটনে দেখবেন যে 14-15 সোশ্যাল সাইট আছে, যেসব সাইটগুলোতে ইউটিউব নিজেই বলে যে শেয়ার করার জন্য। তো যেটা আপনাকে ইউটিউব নিজে বলছে শেয়ার করার জন্য, তো সেখানে তো শেয়ার করার জন্য কোনো ভয় নাই, আপনি নির্ভয়ে এই কাজটা করতে পারেন। এতে করে আপনার দুইটা জিনিস হবে, একটা হচ্ছে আপনার ভিডিওর ব্যাকলিংক হিসেবে কাজ করবে এবং আপনার অডিয়েন্সটা খুব দ্রুত গ্রো হবে। তো আমি আশা করছি যদি আপনারা এই কথাগুলো ঠিকঠাক মতো ফলো করেন বা এই কাজগুলি যদি নিয়মিত করে যান, আশা করছি খুব দ্রুত সময়ে, হ্যাঁ, যদি 1 মাস অথবা 15 দিনের মধ্যে যদি আপনি একটা ট্রেন্ড ধরতে পারেন, ইনশাআল্লাহ আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, 4,000 আওয়ার যেটা আছে সেটা খুব দ্রুত পেয়ে যাবেন। এবং সাবস্ক্রাইবার যে কথাটা বলবো সেটা হচ্ছে যে একটা রেশিও থাকে প্রতিটা ভিউয়ার অনুযায়ী। দেখা যাচ্ছে যে আমাদের যদি বাংলাদেশি ভিউয়ার্স হয় অথবা এভারেজ একটা ভিউয়ার্স আমরা দেখি যে 1,000 বা 2,000 ভিউ হয়ে গেলে আমাদের 5-6 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে যায় একটা রেশিও অনুযায়ী। তো এই রেশিও অনুযায়ী অটোমেটিক্যালি আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে যদি আপনার চ্যানেলটা, যদি আপনার কন্টেন্টটা ইউজার ফ্রেন্ডলি হয় এবং সেটা খুব ভালো হয়, ভালো কন্টেন্টের মান যদি খুবই ভালো হয় দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার হু হু করে বেড়ে যাচ্ছে, এটা কোনো সমস্যায় না, সাবস্ক্রাইবার আপনার বাড়বে। তো আপনার মেন ফোকাসটা থাকতে হবে যে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। ইউটিউবের এই এত বড় যে আপডেটটা, এটা একটাই মাত্র কাজ যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যেন তাদের কন্টেন্টের দিকে বেশি ফোকাস করে, ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, জাস্ট এই একটাই তাদের চাওয়া পাওয়া। এই জন্যই এত কিছু তারা আপডেট করছে বা এতভাবে তারা তাদের রুলসগুলো চেঞ্জ করছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে যেন তারাও জানতে পারে। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা আমাদের জানাতে পারেন। তাছাড়াও ডিসক্রিপশান বক্সে কিছু ফেসবুকের গ্রুপের লিঙ্ক বা পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে এসে আপনাদের প্রশ্ন করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের অ্যান্সারগুলো সঠিকভাবে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।